हेलो बंधुरा टेक्निकल साइन यूट्यूब चैने अपन स्वागतम बंधुरा 2024 साल चले 2024 साले भारत मध्य सेकेंड लार्जेस्ट टेलिकम कम्पानी होच्छे एयरटेल एखन एयरटेल एखनो पर्यंत तादेर सार्विसटा 4G और 5G दुटोते ही प्रोवाइड करछे किन्तु 5G सार्विस पुरो भारत मध्य लंच हो जायनि एमन किछु किछु जायगा आछे जेखाने 5G सार्विस एसेछे किन्तु एमन अनेक कस्टमार आछे होयतो तादेर एलाकाते 5G आसेनि बा तारा जे स्मार्टफोनटा यूज करछे सेटा 4G स्मार्टफोन यूज करछे तो एमन तो अवस्थाय सेइ सब ग्राहकदेर जन्य जदि बेसि डेटा सेइ सब ग्राहक यूज करते चाहे तो কিভাবে করবেন মেইনলি আপনি যদি একটা 4G হ্যান্ডসেট ইউজ করেন এবং এয়ারটেল 4G ইউজ করেন তো আপনার জন্য এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই নতুন বছরে 12টা ডেটা ভাউচার প্ল্যানকে লঞ্চ করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা 12টা ডেটা ভাউচার প্ল্যানের সঙ্গে আপনি খুব সুন্দর বেনিফিটস এখানে পেয়ে যাচ্ছেন তো কি এই প্ল্যান কি কি বেনিফিটস আপনি পাচ্ছেন সমস্ত ডিটেইলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আসুন ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই সকল প্ল্যানগুলোকে যে লঞ্চ করা হয়েছে এই প্ল্যানগুলো যদি আপনি রিচার্জ করতে চান তো সেক্ষেত্রে আপনার একটা বেস প্ল্যান থাকা জরুরি উইদাউট বেস প্ল্যান আপনি এই সকল প্ল্যানগুলোকে রিচার্জ করতে পারবেন না কারণ এগুলো একটা ডেটা ভাউচার প্ল্যান তো জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে তো মেইনলি কী কী বেনিফিটস বা কী কী প্ল্যান এখানে আপনার জন্য প্রোভাইড করা হচ্ছে প্রথম যে প্ল্যানটা এখানে আপনার জন্য প্রোভাইড করা হচ্ছে সেটা হচ্ছে 19 টাকার প্ল্যান এখন 19 টাকার যে ডেটা ভাউচার প্ল্যানটা এর ভ্যালিডিটি থাকবে একদিন এবং এই একদিনে আপনি পেয়ে যাবেন 1GB হাই স্পিড 4G ডেটা তো যদি আপনি মেনলি কোনো ইমার্জেন্সি পারপাসে কোনো একটা ডেটা ভাউচার প্ল্যানকে এখানে নিতে চান তো সেক্ষেত্রে 19 টাকা খরচা করে আপনি এই ডেটা ভাউচার প্ল্যানটাকে নিতে পারেন কিন্তু মেক শিওর আপনার অলরেডি একটা আনলিমিটেড বেস প্ল্যান থাকা দরকার তারপরেই আপনি এই প্ল্যানটাকে রিচার্জ করতে পারবেন যদি আপনার এয়ারটেলের সিম কার্ডে কোনোরূপ রিচার্জ করা না থাকে তো তার উপরে যদি আপনি এই প্ল্যানটা রিচার্জ করেন তো কোনোরূপ কাজ হবে না আপনার পুরো টাকাটাই জলে যাবে সেকেন্ড যে প্ল্যানটা সেটা হচ্ছে 29 টাকার প্ল্যান যেখানে আপনি একদিনের ভ্যালিডিটি এবং 2GB হাই স্পিড ডেটা পেয়ে যাচ্ছেন এখানেও সেম ব্যাপার তৃতীয় যে প্ল্যানটা এটা হচ্ছে 49 টাকার প্ল্যান এখন এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই যে প্ল্যানটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে এখানে আপনি একদিনের ভ্যালিডিটি পাবেন এবং সঙ্গে পাবেন আপনি 6GB ডেটা তো আপনি যদি একদিনের জন্য অনেক বেশি পরিমাণে ডেটা ইউজ করতে চান তো সেক্ষেত্রে এয়ারটেল কোম্পানির তরফ থেকে 49 টাকার প্ল্যানটাকে আপনি নিতে পারেন ফোর্থ প্ল্যান যদি কথা বলি তো এটা হচ্ছে 58 টাকার প্ল্যান দেখুন এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই 58 টাকার প্ল্যান থেকে একটা স্পেশাল ফিচার শুরু হচ্ছে যেটা হচ্ছে আপনার বেস প্ল্যানে ভ্যালিডিটি যতদিন থাকবে এই সকল ডেটা ভাউচারের ভ্যালিডিটিও ততদিন থাকবে ফর এক্সাম্পল আপনি যে প্ল্যানটা এখানে ইউজ করছেন যে বেস প্ল্যানটা ইউজ করছেন সেটা 1 বছরের প্ল্যান তো 1 বছরের প্ল্যানে আপনাকে মেনলি যে ডেটাটা দেওয়া হচ্ছে ডেলি ডেটা দেওয়া হচ্ছে সেটা শেষ হয়ে গেছে এবং আপনি চাইছেন একটা ডেটা ভাউচার প্ল্যানকে রিচার্জ করে নেয় তো আপনি 58 টাকার প্ল্যানটাকে রিচার্জ করে নিলেন তো এই যে 58 টাকার প্ল্যানে যে 3GB ডেটা আপনাকে দেওয়া হচ্ছে এর ভ্যালিডিটিও কিন্তু আপনার যে বেস প্ল্যান যেটা 1 বছরের ভ্যালিডিটি সেই ভ্যালিডিটির সঙ্গেই থাকবে ভ্যালিডিটি শেষ হবে কিন্তু তখনই 58 টাকার প্ল্যান নেক্সট প্ল্যানের যদি কথা বলি তো সেটা হচ্ছে 65 টাকার প্ল্যান যে পার্টিকুলার প্ল্যানের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন টোটাল 6GB ডেটা যে পার্টিকুলার প্ল্যানের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন টোটাল 6GB ডেটা যেখানে 4GB ডেটা হাই স্পিড ডেটা পেয়ে যাচ্ছেন এবং এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি রিচার্জ করেন তো 2GB বোনাস ডেটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে তো টোটাল 6GB 4G ডেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন নেক্সট প্ল্যানে যদি কথা বলি তো সেটা আসছে 98 টাকার প্ল্যান এখন এই 98 টাকার প্ল্যানে আপনি পেয়ে যাচ্ছেন 7GB ডেটা এবং এই প্ল্যানের ভ্যালিডিটি আপনার বেস প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গে সমান নর্মালি এই প্ল্যানে আপনি 5GB পান কিন্তু এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে যদি আপনি রিচার্জ করেন তো 2GB ডেটা আপনি এক্সট্রা পাবেন তো টোটাল 7GB ডেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন নেক্সট প্ল্যানে যদি কথা বলি তো সেটা হচ্ছে 99 টাকার প্ল্যান এই প্ল্যানটা খুবই ভালো প্ল্যান কারণ এই প্ল্যানে আপনি পেয়ে যাচ্ছেন দুদিনের ভ্যালিডিটি এবং দুদিনের প্রত্যেক দিন আপনি পেয়ে যাচ্ছেন 20GB করে হাই স্পিড ডেটা যদি এয়ারটেল কোম্পানির তরফ থেকে এখানে বলা হচ্ছে কি এখানে আপনি আনলিমিটেড ডেটা পাবেন কিন্তু ডেটার যদি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দেখেন তো দুদিনের জন্য প্রত্যেক দিন 20GB ডেটা মানে টোটাল 40GB ডেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন 99 টাকা প্রাইস পয়েন্টে নেক্সট প্ল্যানে যদি কথা বলি তো সেটা আসছে 118 টাকার প্ল্যান যে পার্টিকুলার প্ল্যানের সাথে আপনি পেয়ে যাচ্ছেন 12GB টোটাল ডেটা হ্যাঁ বন্ধুরা এই প্ল্যানটা ভ্যালিডিটি আপনার বেস প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গে সমান থাকবে এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন টোটাল 12GB ডেটা পরের প্ল্যানের যদি কথা বলি তো সেটা হচ্ছে 148 টাকা প্ল্যান এই পার্টিকুলার প্ল্যানে আপনি পেয়ে যাচ্ছেন 15GB ডেটা হ্যাঁ বন্ধুরা 15GB ডেটা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এরও ভ্যালিডিটি আপনার বেস প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গে সমান হবে নেক্সট যে প্ল্যানটা সেটা 181 টাকার প্ল্যান এখন এই 181 টাকার প্ল্যান এটা একটা স্পেশাল প্ল্যান কারণ এর জন্য আপনার কোনো বেস প্ল্যানের দরকার নেই 181 টাকার প্ল্যানটাকে আপনি ডাইরেক্টলি রিচার্জ করতে পারেন যেখানে পুরো 30 দিনের জন্য আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেক দিন 1GB করে ডেটা তো এই প্ল্যানটা আপনি কনসিডার করতে পারেন যদি আপনার মোবাইল ফোনে করে রিচার্জ করা নাও থাকে তো ডাইরেক্টলি আপনি 181 টাকার প্ল্যানটাকে রিচার্জ করতে পারেন এবং বেনিফিটসটা আপনি নিতে পারেন নেক্সট যে প্ল্যানটা সেটা হচ্ছে 301 টাকার প্ল্যান যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 50GB ডেটা এবং এই প্ল্যানটার ভ্যালিডিটি আপনার বেস প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গে সমান হবে তো বন্ধুরা আমি যদি এয়ারটেল কোম্পানির কথা বলি তো 2024 সালে এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই 12টা ডেটা ভাউচার প্ল্যানকে লঞ্চ করা হয়েছে আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন